অনেকেই আছেন যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং স্বপ্ন দেখেন নিজের একটা মনিটাইজ ইউটিউব চ্যানেল থাকবে। তাদের সবার জন্য রয়েছে একটা দারুণ সুখবর। কিছু ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় ইউটিউবের মনিটাইজেশনের ক্ষেত্রে যে সব রুলস ছিল তা কিন্তু রিসেন্টলি বেশ শিথিল করা হবে। ইউটিউবের যে তিনটা ক্রাইটেরিয়া পূরণ করতে পারলে চ্যানেল মনিটাইজ করা যায় সেই ক্রাইটেরিয়া মিট আপ করা এখন অনেক ইজি করতে যাচ্ছে ইউটিউব। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সাবস্ক্রাইবার। আগে যখন ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য 1000 সাবস্ক্রাইবারের প্রয়োজন ছিল, এখন তা কমিয়ে 500 করা হচ্ছে এবং সাথে গত 90 দিনের মধ্যে পারফেক্টলি তৈরি করা অন্তত 3টা ভিডিও পাবলিশ করতে হবে। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে গত 1 বছরে আপনার চ্যানেলে অন্তত 3000 পাবলিক ওয়াচ আওয়ার থাকতে হবে, যা আগে ছিল 4000। থার্ড এবং লাস্ট ক্রাইটেরিয়া হচ্ছে গত 90 দিনের মধ্যে আপলোড করা শর্টসে থাকতে হবে অন্তত 3 মিলিয়ন ভিউজ, যা আগে ছিল 10 মিলিয়ন। ও আরো একটা কথা, ইউটিউব তাদের ওয়াইপিপি অর্থাৎ ইউটিউব পার্টনার প্রোগ্রামের তালিকায় আরো নতুন 24টি দেশকে অ্যাড করেছে। তবে এই নতুন ক্রাইটেরিয়াগুলো কি সব দেশের জন্য অ্যাভেলেবেল করা হবে কিনা সেটা এখনো জানা যায়নি। তবে আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে ইউটিউব কন্টেন্টের ক্ষেত্রেও তাদের রেগুলেশন অনেকটা শিথিল করতে যাচ্ছে। আগে কোনো কন্ট্রোভার্সিয়াল ইস্যু অথবা কোনো সেন্সিটিভ ইস্যু নিয়ে তৈরি কন্টেন্টে ইউটিউব অ্যাড রেভিনিউ দেয়া হতো না, কিন্তু এখন এ ধরনের ভিডিওকেও অ্যালাউ করা হবে ইউটিউবে অ্যাড পাওয়ার ক্ষেত্রে। তবে এখানে শর্ত আছে যে এ ধরনের কন্টেন্টে কোনো গ্রাফিক ডিটেল অর্থাৎ ওই কন্টেন্টে ইউজ করা কোনো ছবি অথবা ভিডিও যদি ইউটিউবের রুলসের আগেনস্টে যায় তবে তাহলে সেটা অ্যাড রেভিনিউ পাবে না। ইউটিউব নিয়ে যখন কথা বলছি তখন মিস্টার বিস্টকে নিয়ে একটু কথা বলে যাই, যে বর্তমানে বলা যায় টিকটকের উপর ভালোই ক্ষিপ্ত। কারণও অবশ্য আছে, কারণ হলো আবারও আলোচনায় AI এর ডিপ ফেক ভিডিও, এন্ড এবার ডিপ ফেক হলেন মিস্টার বিস্ট। তাও আবার টিকটকে। টিকটকের একটি অ্যাড ভিডিওতে দেখা যায় মিস্টার বিস্ট বলছেন তার এই ভিডিওর 10,000 ভিউয়ার্সকে তিনি আইফোন 15 প্রো ম্যাক্স দিবেন মাত্র $2 বিনিময়ে। Watching this video, you're one of the 10,000 lucky people who'll get an iPhone 15 Pro for just $2. I'm Mr. Beast and I'm doing the world's largest iPhone 15 giveaway. Click the link below to claim yours now. সাধারণত এই ধরনের ভিডিও স্ক্যাম হয়ে থাকে, কিন্তু যখন মিস্টার বিস্ট বলেন তখন কিন্তু ঘটনাটা পুরোটাই পাল্টে যায়। বাট একটা বিষয় বলে রাখি, মিস্টার বিস্ট হলেন সবচেয়ে বেশি সাবস্ক্রাইবড ইউটিউব চ্যানেলের মালিক, যার আসল নাম জিমি। মাত্র 25 বছর বয়সী এই ইউটিউবার র্যান্ডম মানুষদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন ধরনের টাস্ক দেন। সেগুলো করতে পারলে তাদেরকে অনেক রকমের এক্সাইটিং গিফটস, গাড়ি, এমনকি বাড়িও দিয়ে দেন। সো বুঝতেই পারছেন মিস্টার বিস্টের ওই টিকটক ভিডিও খুব সহজেই মানুষকে বোকা বানাতে পারে। মিস্টার বিস্ট তার টুইটার হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করে বলেছেন অনেক মানুষই তার ডিফেক্ট ভিডিও দেখে স্ক্যামড হচ্ছেন। সোশ্যাল মিডিয়া কি রেডি এই ডিফেক্ট ভিডিওর সাথে ফাইট করার জন্য? এটা একটা সিরিয়াস প্রবলেম। যাই হোক, ভিডিও আপলোডের 3 দিনের মাথায় টিকটকে ভিডিও সরিয়েও নেয়। টিকটক জানায় তাদের এ ধরনের AI রিলেটেড স্ক্যামগুলোতে কাজ করার জন্য তাদের নিজেদের AI টেকনোলজি আছে। কোনো কোনো ক্ষেত্রে হিউম্যান মডারেশনও কাজ করে থাকে। ইনফ্যাক্ট টিকটক ক্লিয়ারলি বলে দিয়েছে যদি কেউ AI ইউজ করে ভিডিও বানায় এবং সেটাতে লেভেল অন না রাখে যে এটা AI জেনারেটেড, তাহলে সেই কন্টেন্ট রিমুভ করে দেওয়া হবে। এখন এত কিছুর পরেও যখন মিস্টার বিস্টের AI জেনারেটেড অ্যাডটা টিকটক ঠেকাতে পারলো না, তখন এই ঘটনা থেকে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার যে আমাদের সোশ্যাল মিডিয়া এখনো AI ফ্রড ট্যাকেল দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নয়।